আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন একটি ব্যাংকে চাকরি, যেখানে নাবার্ডের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন সম্পূর্ণ ডিটেলস বা তথ্য দিয়ে সহযোগিতা করব। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। অফিসিয়ালি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি অন স্ক্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন নাবার্ডের পক্ষ থেকে, যেখানে আপনাদেরকে অন স্ক্রিন দেখানো হচ্ছে। আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনাদের রিক্রুটমেন্ট ডিটেলসে সম্পূর্ণ দেয়া রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে আবেদন শেষ হচ্ছে এবং কিভাবে আপনি আবেদন করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং রেজিস্ট্রেশন করার পর আপনাকে এখান থেকেই আবেদন করতে হবে। সম্পূর্ণ তথ্য বা ডিটেলসে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশান নাবার্ডের তরফ থেকে যেটা প্রকাশিত করা হয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে দেবো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে কর্মী পদে। এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে NO05 অফিস অ্যাটেন্ডেন্ট 2019-20। এখানে আপনাদের অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে, সম্পূর্ণ ডিটেলস জানাচ্ছি এখানেই। আপনাদের যে পোস্টটি রাখা হচ্ছে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, আর নাবারের এখানে আপনাদের রিক্রুটমেন্ট হবে। আপনারা যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন করা যাবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এখানে কোনো রকম অসুবিধা নেই। এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, এখানে ইম্পর্টেন্ট ডেট বলতে অনলাইনে রেজিস্ট্রেশন করা এবং পেমেন্ট করার ডেট এখানে যেটা দেওয়া রয়েছে 12 জানুয়ারি 2020, এবং আপনাদের ওই তারিখের মধ্যেই অনলাইনে আবেদন করা আপনাদের সম্পূর্ণ ফিল আপ করে রেখে দিতে হবে। এখানে কি বলা হচ্ছে ভ্যাকান্সি, অ্যান্ড এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের কোন কোন পোস্ট এবং কোন কোন স্টেটে কতগুলি ভ্যাকান্সি রাখা হয়েছে সেইগুলো এখানে ডিটেলসে জানানো হয়েছে, আর এখানে টোটাল সব মিলিয়ে কত ভ্যাকান্সি আছে সেটাও এখানে জানানো হয়েছে। আপনারা যারা আবেদন করবেন ভাবছেন তাদেরকে জানাচ্ছি সম্পূর্ণ তথ্যটাই। অবশ্যই ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ করব, কারণ আপনারা যদি ভিডিওটাকে লাইক করেন আমাদেরকে এই রকম ভিডিও করতে অনেকটাই সহযোগিতা হয়। এখানে শূন্য পদের যদি কথা বলা হয়, অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে, যেটা আপনাদের শূন্য পদ থাকবে 73টি, জেনারেল মানে UR পদে 48, SC 1টি, ST এখানে 9টি, OBC 13। এখানে UBWS এখানে যে পোস্টটি রাখা হয়েছে 2টি। এছাড়াও সরকারি নিয়মানুসারে সংরক্ষণ পদের জন্য সংরক্ষিত পদ রাখা হবে, যেমন এক্স সার্ভিসম্যান আছে এবং PWD আছে, এখানে তাদের জন্য কিন্তু অবশ্যই সংরক্ষণ করা হবে। বয়সের জন্য এখানে অবশ্যই ছাড় পেয়ে যাবেন, SC ST 5 বছর, OBC 3 বছর, PWD 10 বছর, এবং যারা প্রাক্তন সার্ভিসম্যান তাদের জন্য অবশ্যই বয়সের ছাড় দেয়া হবে। এখানে আপনাদেরকে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেয়া রয়েছে, এখানে সমস্ত স্টেটের নাম দেয়া রয়েছে, যে স্টেটের হয়ে আপনি আবেদন করবেন ভাবছেন এখানে স্টেটের নামগুলো আপনারা চেক করে নিতে পারবেন, এখানে আপনার স্টেটের নাম আছে কি না। এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয়, আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে বলতে জানতে হবে। আবেদন করতে পারবেন যে সমস্ত প্রার্থীরা, তাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর, এবং বয়স কাউন্ট করা হবে 1/12/2019 নিয়ম অনুসারে। মাসিক বেতন এখানে যেটা দেওয়া হবে 10,940 টাকা থেকে 23,700 টাকা। বুঝতেই পারছেন মাসিক বেতন যেটা এখানে আপনাদের নাবারের তরফ থেকে যে বেতনটা দেওয়া হবে কিন্তু খারাপ বেতন না, একদম দারুণ বেতন, যেটা 23,700 টাকা। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে যে আলাদা যেগুলো থাকে ইনসেন্টিভ বা ESI PF, এগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন, এটা কিন্তু আপনাদের গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হতে চলেছে। অবশ্য প্রার্থীদেরকে জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলসটা। অবশ্য আমাদের দেয়া তথ্য আপনার যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ক্যান্ডিডেট সিলেকশান, এখানে আপনার কি বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে প্রিলিমিনারি অনলাইন এক্সামিনেশান, মেন অনলাইন এক্সামিনেশানের মাধ্যমে আপনাদের প্রার্থী বাছাই করা হবে, যে পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 2020। আপনারা যারা আবেদন করবেন ভাবছে, অবশ্য আবেদন ফিসটা জেনে রাখা ভালো। আবেদন ফি এখানে 450 টাকা, SC ST PWD এক্স সার্ভিসম্যানদের জন্য 50 টাকা। গুরুত্বপূর্ণ তারিখ, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, অনলাইনে আবেদন শুরু হচ্ছে 25/12/2019, অলরেডি
আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন শেষ হবে কবে? সমাপ্তি বা আবেদনের শেষ তারিখ 12/1/2020। আপনাদের আবেদন করার শেষ তারিখ জানানো হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে কি আছে? www.nabard.org। এখান থেকে আপনারা ফ্রি অফ কস্টে কোনো রকম টাকা দিতে হবে না, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনও করতে পারবেন। এছাড়া আপনাদেরকে জানাবো এখানে যে আপনাদের বললাম যে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ হচ্ছে কি, সেটা আপনারা যদি প্রুফ পেতে চান এখানে অবশ্যই আপনাদেরকে প্রুফ সমেত দেখিয়ে দেব। এবং অবশ্যই আপনাদের যেগুলো আমরা বলেছি সম্পূর্ণটাই অথেন্টিক এবং সম্পূর্ণ তথ্যগুলো আমরা পিডিএফ থেকে কালেক্ট করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে জানিয়েছি। আপনারা যারা বিশ্বাস করবেন না অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে পিডিএফটা ডাউনলোড করুন এবং অবশ্যই বেছে বেছে পড়ুন যে কোন কোন জায়গায় কী কী বলেছি, এবং অবশ্যই ভিডিওটাকে চালিয়ে আপনি পিডিএফটাকেও দেখে নিতে পারেন আমাদের তথ্যগুলো সঠিক ছিল না ভুল ছিল। এবং অবশ্যই আপনারা যদি মাধ্যমিক পাস কোনো যদি ব্যাংকের চাকরি পেতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কারণ আপনাদের জন্য আমরা চেষ্টা করি অবশ্যই মাধ্যমিক বা এইচএস পাসে যদি কোনো ব্যাংকের চাকরির খবর থাকে সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দিতে। সেই জন্য আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্যাংকের চাকরি। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান এছাড়াও সম্পূর্ণ ডিটেলস কিন্তু সিলেবাসের উপরে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই চেক করুন। কারণ আপনাদেরকে অবশ্যই আবেদন করার আগে কিন্তু চেক করে নেওয়া দরকার। এখানে আপনার যদি এক্সামিনেশান বা আপনার যদি ক্যান্ডিডেট সিলেকশান এখানে যে পরীক্ষা নেওয়া হবে, এখানে আপনার যে পরীক্ষার উপরে সিলেবাস দেওয়া রয়েছে এখানে রিজনিং ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এছাড়াও আপনাদেরকে এই সব মিলিয়ে কিন্তু যেটা কোয়েশ্চেন করা হবে 120 মার্কের কোয়েশ্চেন থাকবে এবং আপনার এখানে 120 নম্বরের মার্কস থাকবে। আপনাকে এখানে সময় দেওয়া হবে 90 মিনিট, 90 মিনিটের মধ্যে আপনার পরীক্ষা কমপ্লিট করতে হবে, যেটা হবে অনলাইনের মাধ্যমেই আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। এখানে আপনার মেন এক্সামিনেশান যেটা হবে সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। 150 এখানে আপনার পরীক্ষার যে মার্কস বা কোয়েশ্চেন থাকবে 150, আর এখানে আপনারা 150 মার্কসের প্রশ্ন এবং 150 মার্কসের অ্যান্সার এবং সময় 1 ঘন্টা এখানে 120 মিনিট যেটা আপনার সময় ক্যালকুলেশন করে নেবেন 1 ঘন্টা হলে কত হয়। এখানে আপনার যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট যে সিলেকশন করার সময় আপনাকে যে নেগেটিভ মার্কিং এখানে দেওয়া রয়েছে আপনারা চেক করে নিতে পারবেন নেগেটিভ মার্কিং আছে কি না, এবং এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ এখানে তথ্য কিন্তু আপনাদের জন্য দেওয়া রয়েছে। অবশ্য আপনারা যারা আমাদের ভিডিওটাকে লাইক করেননি ভিডিওটাকে লাইক করবেন, কারণ আপনাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করি সবার প্রথম আপডেট দিতে। যে কোনো সরকারি চাকরি হোক না কেন বা প্রাইভেট চাকরি হোক না কেন আপনাদের আপডেটটা দেওয়া আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের জন্য আমরা নিয়মিত যে জেলা বা স্টেট হোক না কেন সবার প্রথম আপনাদের যে কোনো সরকারি অথবা বেসরকারি এবং যে কোনো সরকারি বেসরকারি হোক না কেন চাকরির আপডেট আপনারা নিয়মিত যদি পেতে চান অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এই রকম নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে হলে। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ বন্দে মাতরম। আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন একটি ব্যাংকের চাকরি, যেখানে নাবার্ডের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন সম্পূর্ণ ডিটেলস বা তথ্য দিয়ে সহযোগিতা করব, চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। অফিসিয়ালি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি অন স্ক্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন নাবার্ডের পক্ষ থেকে যেখানে আপনাদেরকে অন স্ক্রিন দেখানো হচ্ছে। আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এখানে আপনাদের রিক্রুটমেন্ট ডিটেলসে সম্পূর্ণ দেওয়া রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে আবেদন শেষ হচ্ছে এবং কিভাবে আপনি আবেদন করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং রেজিস্ট্রেশন করার পর আপনাকে এখান থেকেই আবেদন করতে হবে। সম্পূর্ণ তথ্য বা ডিটেলসে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশান নাবার্ডের তরফ থেকে যেটা প্রকাশিত করা হয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে দেব ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে কর্মী পদে। এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে NO05 অফিস অ্যাটেন্ডেন্ট
2019-20 এখানে আপনাদের অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ ডিটেলস জানাচ্ছি এইখানেই। আপনাদের যে পোস্টটি রাখা হচ্ছে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, আর নাবারের এখানে আপনাদের রিক্রুটমেন্ট।